থাকলেও আছে যত্নের অভাব। সংসারে ভারসাম্য রাখবার আপ্রাণ চেষ্টা করে বৃদ্ধ কান্ত, কিন্তু ভাইদের ভিন্ন ভিন্ন নির্দেশ পালনে তার প্রাণ ওষ্ঠাগত, ঘটে নানা বিড়ম্বনা। শান্ত ধরনের লোক বয়স প্রায় 50-এর কাছে, মেজ ভীর উৎকট শরীরচর্চা করে দেহটাকে একটা তরমুজ বানিয়েছে, সেজ নকুল লিকপিকে রোগা আদব কায়দায় আবার কিছুটা সাহেবী। ছোট ভাই সহদেব যদিও বহুদিন থেকে সঙ্গীত সাধনা করে চলেছে, তবু বেচারা সারেগামার পরের লাইনে আসতেই পারেনি। ছোট তিন ভাইয়ের মনে হয় যদি বরদাকে বিয়ে দিয়ে ঘরে বৌদি নিয়ে আসা যায় তবে এই সংসারটি একটু সুষ্ঠুভাবে চলে। কথায় বলে সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু এক একজন ভাইয়ের যে এক এক রকম পছন্দ। একদিকে বড় ভাই সকলের অজ্ঞাতে বিয়ে করে দরিদ্র ঘরের মেয়েকে, ভাইদের দাবি তাদের দাদার গোপন বিয়ে তারা মানবে না, তাদের দাদাকে আবার বিয়ে দেবে, আবার বিড়ম্বনা। ওহ, এই বিড়ম্বনা কি চলতেই থাকবে? আসুন দেখি কি হয় বৌদির বিয়ে। সবকিছুই যদি দেখো তাহলে আমার এই দুরবস্থা মানে কি? তোমার এই ছাতার সংসারে কি আমি বিড়ম্বনা ভাই? এই দেখো আমি তো কিন্তু কিছুতেই বুঝতে পারছি না কি আমার হয়েছে। কিছু বুঝতে পারছো না? না বুঝবে কি করে? বুঝলে বড় উপকার হবে তো। এই দেখো তখন থেকে এক কথা বলে যাচ্ছে, কি হয়েছে বুঝিয়ে বললে তবে না আমি বুঝতে পারবো। হ্যাঁ কি হয়েছে না কি কি রঙের মজা? আগে কালো আর এটা কি রঙের মজা? আগে সাদা সাদা। হ্যাঁ আমি কি গাধা যে দুপায়ে দুরঙ্গের পূজা করবো? দেখো বেদ বাবু সব ঠিক করে হয়ে গেল, আমি ঠিক বুঝতে পারছি না। তবে হ্যাঁ আমি এই কথা বলে দিচ্ছি যে
এবার থেকে আমি খুব সাবধান থাকবো সাবধান হ্যাঁ সাবধান তো বহুবার হয়েছে না না এটা আমি ঠিক করেছি মোজাগুলোকে নিয়ে একবারে বাসের দ্বারা বন্ধ করে দাও মশারি ও হ্যাঁ খুব সাবধান হবো হ্যাঁ কিন্তু বড় বাবু আমার বলেছে কান্ত ঝাড়াটা সব সময় চোখের সামনে রাখবি আসলে আমি আমার মাঝে মাঝে ঝাড় দিতে ভুলে যাই আমি তো একটা সাধারণ চাকর আমার কি বাড়িটা কি আমি কথা বললি না কেন তোমার পর্দা কাজ আসতে দাও আরে আমি তো কিছুই বুঝতে পারছি না অফিস থেকে এসে একেবারে চিৎকার গলা ফাটিয়ে শুরু করে দেবো চিন্তার সাথে আসে না বুঝলে চিন্তার সাথে আসে না তুমি তুমি তাহলে কান্দ কেন নিল কি করলাম আমি কি করেছো হ্যাঁ জামাটা খোলো আমি বুঝতে পারবে কি করেছো Thank you.
কারোর সঙ্গে তোমার কথা বলার দরকার নেই, ভেতরে চলো তো, তোমার সঙ্গে আমার কথা আছে। চলো চলো চলো।